কবছর পূর্ণ হলো অপু? কেন মশাই, অঙ্কে নাকি সেন্ট পার্সেন্ট নাম্বার পেতেন, তা 84-26 মার্চ বিয়ে হলে আজ কবছর হয়? ঠিক 9 বছর। হ্যাঁ, ঠিক 9 বছর আগে মশাইয়ের ঘাড়ে এই ভূত চেপেছিল। ভূত নয়, গ্রামারে ভুল হলো, বলো পেতনি। হ্যাঁ, তা কিভাবে সেলিব্রেট করবে বলো আমাদের 10ম বিবাহবার্ষিকী? কেন, চিড়িয়াখানায় ওরাং উটাং দেখে কিংবা গড়ের মাঠে ফুচকা খেয়ে? চিড়িয়াখানা আর গড়ের মাঠ, আজ ঠাট্টা করছো? অথচ অপু, 10-12 বছর আগে ওই চিড়িয়াখানা গড়ের মাঠে ছড়িয়ে থাকতো আমাদের অনেক প্রলাপ, কি মনে পড়ছে? মনে আবার পড়ছে না? ইস, কি ছেলে মানুষই না তুমি ছিলে তখন। সে যে ফুচকাওয়ালা গো, কি যেন নাম ছিল, আরে গড়ের মাঠে যে আমাদের জন্য রোজ অপেক্ষা করতো। হ্যাঁ, ওই বনবীর প্রসাদ, লোকটা কিন্তু দারুণ রসিক ছিল। হ্যাঁ, ও ফুচকা খাইয়ে আবার ভোজপুরি গানও শোনাতো। তোমার আজ অফিস নেই তো? বারে অফিস কি করে জানবে, আজ আমাদের বিবাহবার্ষিকী। তাহলে আজকের দিনটাতেও? সৌমেন প্লিজ, আজ সকাল থেকেই ভেবে রেখেছি আজকের দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করব। বিশ্বাস করো, ইয়ার এন্ডিংয়ের কাজ, শুধুই 4-5 ঘন্টা আমাকে ছেড়ে দাও প্লিজ। কথা দিচ্ছি আজ অনেক তাড়াতাড়ি চলে আসবো, তারপর। ঠিক আছে, এসো। তুমি রাগ করলে না? হ্যাঁ করেছ। বলছি তো না। মোটেই সত্যি বলছো না লক্ষ্মীটি, তুমি বুঝছো না। বোঝাতে এসো না প্লিজ। এই 5টা বছর ধরে আমাকে নিশ্চল হয়ে অসহায়ভাবে এই ক্র্যাচে ভর দিয়ে দিয়ে অনেক কিছু বুঝতে হচ্ছে, এখন বোঝা কিংবা বোঝানোর কিছু বাকি আছে বলতে চাও? হ্যাঁ আছে। কত দিন বলেছি তোমার বোঝার মধ্যে এখনো কিছুটা অবুঝ ফাঁক থাকে। সেটা তোমার সান্ত্বনা এবং এবং আমারও। সৌমেন, অপর্ণা, তোমার আমার 10 বছরের বিবাহিত জীবনটা যতটা সত্যি, আমার এই 5 বছরের অভিজ্ঞতাটাও ততটাই সত্যি। অপর্ণা, গড়ের মাঠ, চিড়িয়াখানা, আউট্রাম ঘাট কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই দিনগুলি, আমাদের বিয়ের আগের সেই আলাপ প্রলাপ, আজ কেমন ঝাপসা। অথচ তোমার ওই অফিস, ফাইল, টাইপরাইটার, বোস সাহেব, ওভারটাইম, এগুলোই কিন্তু সবচেয়ে জীবন্ত সত্যি। না, দুটো এক নয়, কখনো নয়। তুমি, অন্তত তুমি তো জানো, খুব ভালো করেই জানো, এই জীবনটা তুমি কিংবা আমি কেউ কোনোদিনও চাইনি। তুমি তো জানো তোমার এই অ্যাক্সিডেন্টটা না হলে আমার এই চাকরির প্রশ্নই উঠত না, কারণ চাকরি করতে আমার বরাবর আপত্তি ছিল। আমি কিছু বলতে চাই না। তুমি রেডি হয়ে নাও, তোমার অফিসের সময় হয়ে এলো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও তৈরি হয়ে নাও। তুমি মাঝে মাঝে এমন অবুঝ হয়ে ওঠো না, অথচ আগে তুমি কত কনসিডারেট ছিলে। অপর্ণা, কনসোলেশন প্রাইজ কাকে বলে জানো? সান্ত্বনা পুরস্কার। রিডিকিউল, বিদ্রুপের খোঁচা দিচ্ছ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না, করুণা হয় না আমার প্রতি একটু করুণা? যে মেয়েটা জীবনের 30টা বছর এক ফোঁটা সুখ পেল না, স্বস্তি পেল না, মাত্র 25টা বছরেই যার সমস্ত আশা কল্পনা স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়ে গেল অফিসের টেবিল, চেয়ার, টাইপরাইটার আর ফিরে ঠাসা বাস, ট্রাম, তার প্রতি তোমার এতটুকু করুণা হয় না? তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। বিদ্রুপি তুমি শুধু করতে পারো, কারণ অন্য কিছু করবার ক্ষমতা কিংবা রুচি তোমার নেই। এই 5টা বছর ধরে প্রত্যেক দিন তুমি পঙ্গু দেহ আর পঙ্গু মন নিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
নিষ্ঠুরভাবে আমাকে শুধু সন্দেহই করেছো। তোমার অফিসে দেরি হইয়াছে অপর্ণা, অথচ তোমার সমস্ত বিদ্রুপ সন্দেহ নিষ্ঠুরতা সহ্য করেও আমাকে অফিস যেতে হচ্ছে, হবেও। কারণ আমি সেন্টিমেন্টাল ফুল নই, আমি বাস্তববাদী। আমি জানি চাকরি করাটা আমার নিজের ইচ্ছে পূরণ নয়, বিলাসিতা নয়, নেশা নয়, এটা প্রচণ্ড প্রয়োজন এই পঙ্গু সংসারটাকে বাঁচাতে। আমাকে তোমার মতন মান অভিমান নিয়ে থাকলে চলবে না। তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে অপর্ণা। তুমি কি আমার একটা কথাও শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। এই ক বছর ধরে কত দিন, কতবার, কতভাবে এই কথাগুলো বলেছ এবং আমি শুনেছি। তুমি তো খুব ভালো করেই জানো এসবে আর আমার কোনো প্রতিক্রিয়া হয় না। তাই নতুন করে যদি কিছু যোগ করার থাকে তবে তাড়াতাড়ি শেষ করে অফিসে যাও অপর্ণা। বললাম না তুমি শুধু দেহেই পঙ্গু হয়ে পড়নি, মনের দিক থেকেও আজ ভীষণ পঙ্গু। ইউ আনগ্রেটফুল, হার্টলেস। ব্রজদাস, ব্রজদাস, দিদিমণিকে খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। অপু, তোমার অফিসের শুধু ভুলতে চেয়েছিলাম আজকের দিনটা আমাদের। অপু চলে গেলে খুবই কি দেরি হয়ে গেল। সে এসেছিল এমনই সে নিঃশব্দ চরণে, তার স্বপ্ন হয়েছিল মনে দিনই আসন বসিবার। বিদায় সে নিল যাবে খুলিতেই দ্বার, শব্দ তার পেয়ে ফিরাইয়ে ডাকিতে গেনুধে, তখন সে স্বপ্ন কায়াহীন নিশিতে বিলীন। আমার স্ত্রী অপু, অপর্ণা, অপর্ণা মিত্র এখন অফিস যাবে। সম্ভবত আজকেও সে লালচে রঙের একটা ভয়েল শাড়ি আর ম্যাচ করা ব্লাউজ পরবে। হাতের ভ্যানিটি থেকে কপালের টিপ পর্যন্ত সব ম্যাচ করা, বলা বাহুল্য ঠোঁটের লিপস্টিকও। অবশ্য ওকে একটু এসব না করলে চলেও না। নাম করা সওদাগরী অফিসের প্রধান অফিসার ওর বস এবং অপর্ণা মিত্র ওই নামি অফিসারের ব্যক্তিগত সচিব, ইংরেজিতে যাকে বলে পিএ। অপর্ণা ওর সেই নামি অফিসারের খুবই অনুগতা এবং স্নেহধন্যা, ভদ্রলোক যাকে বলে খুব দিলদরিয়া, এবং ওই জীবনের ভালো ভালো জিনিস, পরিভাষায় যাকে বলে গুড থিংস অফ লাইফ, তার প্রতি আসক্ত। আমি আর কি করতে পারি, অক্ষম পঙ্গু দেহটা নিয়ে সোনালী অতীতের ঘটনা ভাবতে ভাবতে কখন এই দুঃসহ পঙ্গু বর্তমানে চলে আসি তা আমি জানি না। হ্যাঁ, বলা হয়নি অপর্ণার সঙ্গে আমার প্রেমোত্তর বিবাহ হয়েছিল, 5 বছরের গভীর প্রণয়ের মধুর ফলশ্রুতি। আমি তখন বঙ্গ রঙ্গমঞ্চের 1 নম্বর নায়ক এবং অপর্ণা আমার একজন গুণমুগ্ধা। তারপর যা হয় আর কি, সেই অপর্ণা এখন চাকরি করে আমায় খাওয়াচ্ছে, আমি পঙ্গু দেহ নিয়ে তাই দেখছি এবং একটি বিশ্রী অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে জ্বলে উঠছি। Come in, sir. Yes, come in. Sit down, please. Now, please take down, Aparna. With reference to your letter number, G8451, I like to state that. Yes, sir.
স্যার ক্যান ইউ রিপিট প্লিজ? অপর্ণা, একটু অন্য রকম লাগছে, তুমি কি অসুস্থ না ক্লান্ত? না স্যার, ঠিক আছি, আপনি বলুন, আমি ঠিক নোট নিচ্ছি, বলুন স্যার। থ্যাংক ইউ। আই লাইক টু স্টেট দ্যাট আওয়ার কোম্পানি ইজ নট ইন এ পজিশন। ডেসডিমোনা, হাই ডেসডিমোনা, প্রথম সূর্যের রশ্মির লাল আলোয় তোমায় দেখেছি অপরূপা, নীল সমুদ্রের বুকে যেন স্বপ্নের প্রবাল দ্বীপ, এক গভীর দুর্দম ভালোবাসায় যে মুহূর্তে ডাকতে চেয়েছি সেই মুহূর্তে কে এক সর্বনাশা কিরাত নভতল কাঁপিয়ে চিৎকার করে। ওকে বিশ্বাস করার আগে মনে রেখো, সেই নারী কুসুমের মতো পবিত্র নয়, সেই নারী সর্পচম্বিতা। হায় ডেসডিমোনা, হায়। অপর্ণা দাঁড়াও প্লিজ, অফিস তো শেষ, আজ একটু অ্যাকম্পানি করবে না? না স্যার, আজ আজ বাড়িতে। বাড়ি? বাড়ি মানেই তো হসপিটালের প্যারালাইসিস ওয়ার্ড, অথচ কথা ছিল আজ। আজ নয় স্যার, গতকাল। হাউ স্ট্রেঞ্জ, গতকাল তো আমি দিল্লি থেকে ফিরতেই পারলাম না, অতএব আজ চলো প্লিজ। না স্যার, আজ আজ আমায় মাফ করুন, আমার বাড়িতে আজ একটা বিশেষ। বিশেষ? বিশেষ কি? আরে বলোই না, বিশেষ কি? এনি মোর ট্রাভেলস? তোমার হাজবেন্ডের কন্ডিশন? না না, আজ স্যার আজ আমাদের বিবাহবার্ষিকী। আজই তোমার শহীদ দিবস? বেশ তো, লেট আস গো, মিস্টার মিত্রকে কনগ্রাচুলেশন জানিয়ে আসি ফর দিস গ্রেট ডে। প্লিজ স্যার, আমাদের বিয়েটা আপনার কাছে যতই রিডিকিউলাস হোক না কেন, আমাদের দুজনের জীবনে তা অনেক কিছু, একটা পবিত্র। ওকে ওকে, আই এম সরি, পবিত্র জিনিসকে অপবিত্র করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি তা জানি স্যার, আমি চলি। ও স্যার, ভালো কথা, গতকাল আপনার ওই খবরটা জানানোর কথা ছিল। কোন খবরটা? ও আই সি, ওই ভিয়েনায় নিয়ে গিয়ে তোমার স্বামীর চিকিৎসা। বারে তখন বললাম না, ফগের জন্য কালকের দিল্লির ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিল, আজ তো এয়ারপোর্ট থেকে সোজা অফিসে এসেছি, আর এর মধ্যে মিস্টার মেনজিসের সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় পেলাম কখন। ঠিক আছে স্যার, আমি না হয় কালকেই জেনে নেব খবরটা। কালকেই? অপর্ণা বসো। বলছিলাম কালকে কেন, আজই দাশগুপ্তের পার্টিতে মিস্টার মেনজিসের সঙ্গে আমার মোলাকাত হবে, এবং ভিয়েনার ব্যাপারটা নিয়ে আমি একটা হেস্তনেস্ত করে ফেলবই, আফটার অল আমি তোমাকে কথা দিয়েছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা অপর্ণা, অন্য কথা। কি কথা স্যার? অপর্ণা, তুমি জীবনটাকে এভাবে স্পয়েল করছো কেন? ধরে নিলাম মিস্টার মেনজিসকে রাজি করিয়ে ওকে ভিয়েনায় চিকিৎসার জন্য নিয়ে গেলে, দেন যদি দেখো জীবনের সব কিছু সঞ্চয় প্রভিডেন্ট ফান্ড সব কিছু নিঃশেষ করেও তোমার হাজবেন্ডকে ভালো করা গেল না, তাকে ক্র্যাচে ভর দিয়েই আগের মতো পঙ্গু জীবন কাটাতে হচ্ছে, তখন হু ক্যান অ্যাসিওর ইউ দ্যাট হি উইল বি কিওরড? হু ক্যান? আমার বিশ্বাস সৌমেন ভালো হয়ে উঠবেই, এই বিশ্বাসটুকু প্লিজ আপনি দুর্বল করে দেবেন না। ভুল করছো অপর্ণা, বিরাট ভুল। এ যুগে তোমার মতো সেন্টিমেন্টাল ফুল হবার অর্থ সব দিক থেকে ঠকে যাওয়া, তার চেয়ে জীবনের অন্য রাস্তাগুলো একটু ঘুরে দেখো, উপলব্ধি করতে শেখো যে তোমার সৌন্দর্য
তোমার কমনীয়তা, দ্যাট ইউথফুল গ্রেস, এসব অনন্য সম্পদ একটা নিভন্ত দ্বীপশিখার ম্লান আগুনে পুড়িয়ে ফেলবার জিনিস নয়। এগুলো তোমার কোয়ালিটিস, আর এগুলোকে সার্থক করার পথ করে নাও। অ্যান্ড আই এম রেডি টু বি ইয়োর ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। নো, আই লাভ ইউ। হ্যাঁ, যথেষ্ট ভালোবাসেন, আমি তার জন্য কৃতজ্ঞ স্যার। কিন্তু এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ, আমি সৌমেনকে ভালো করে তোলার অল আউট চেষ্টা করব, করবই। নো অপর্ণা, নো, সৌমেনের জন্য মোটেই নয়, ইনফ্যাক্ট আমি তাকে করুণা করি, এবং যাকে করুণা করতে হয় তাকে কোনোদিনও অন্তর থেকে ভালোবাসা যায় না। আমি যা করছি তা তোমারই জন্য, এক্সক্লুসিভলি তোমার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদে তো মন ভরছে না, ভেবেছিলাম দাশগুপ্তের পার্টিতে দুজনে মিলে যাব। তুমি তো জানো অপর্ণা, গত 48 ঘন্টা তোমার সঙ্গ পাইনি। এনিওয়ে, আজ তোমার বিবাহ বার্ষিকী, তোমাকে আমায় ছাড়তে হবেই। আমি জানি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, বাই, কাল কিন্তু ছাড়বো না অপর্ণা। অফিস শেষ, আবার 11 নম্বর কলুতলা লেনের সেই স্যাঁতস্যাঁতে ঘর। আসলে আসলে মিস্টার বোসের সঙ্গে আমার এই কথাবার্তা যদি কেউ শুনে, তার পক্ষে খারাপ কিছু ভাবা তো মোটেই অন্যায় নয়। কিন্তু কিন্তু এ একটা বিরাট অ্যানোমালি। আমি বাঁচতে চাই, আমার স্বামী, সংসার, ভালোবাসা নিয়ে, এবং এবং এই চাওয়ার মধ্যে আজ যতটুকু ওভার অ্যাম্বিশন আছে তার জিরমিটাতে আমাকে একটু মূল্য দিতে হয় মাঝে মাঝে। আমি মিস্টার বোসকে সাধ্যমতো খুশি রাখবার চেষ্টা করি, মরালিটি ইমরালিটির প্রশ্ন তোলা এখানে অবান্তর, তবু তবু সৌমেন এক বুক সন্দেহ নিয়ে সন্ধ্যার পর মনে মনে নিশ্চয়ই হাজারবার ওই প্রশ্নটাই তোলে, কারণ সৌমেন বোঝে না, সৌমেন জানে না, জানে না। সব জানি, সব জানি দাশরথী, কেমনে প্রবেশিলা আমার আলয়ে, ছলনায় সব জানি, বালি নহে নির্বোধ এমতি, তবু তবু শেষ প্রশ্ন রঘুপতি, কি দরকার ছিল ছলনায়, কি প্রয়োজন ছিল এই নির্লজ্জ হননে, চেয়ে দেখো এই সমুদ্র পানি, সমুদ্রের কল্লোল কবু করে না ছলনা, জানে না ছলনা ওই অনন্ত আকাশ, ওই দীপ্ত তপন, তবু তুমি ত্রিভুবন নন্দিত রাম, খাত্র তেজে দীপ্ত যার অনন্ত মহিমা, তুমি মোরে বধিলে ছলনে, ঠিক ঠিক তোমা খাত্র প্রাণী কাপুরুষ রাম, হত্যা করি ছলনায় ঘৃণ্য কৌশলে, কেড়ে নাও সিংহাসন, কেড়ে নাও অপরের প্রিয়া, এরপর এরপর তুমি পাবে জয়ের গৌরব। মে আই কাম ইন? ও তুমি, বাবা, হাতে ফুল, প্যাকেট আরো কত। একা একা মশাইয়ের শেক্সপিয়ার হচ্ছিল, আমি তো ভাবলাম আধুনিক কোনো রোম্যান্টিক নাটকের প্রেমের দৃশ্য, ধুর যত সব পৌরাণিক। অপু,
অপু, আমি বোধহয় ভালো হব না। না, কে বলেছে? আমি আমি কি ভীষণ বোকা অপু? আজ 5 বছর হলো বিছানার ঘরের এদিক ওদিক ছাড়া বাইরের জগৎ আমার কাছে অন্ধকার। আমি নিজে একটা শক্তিহীন কর্মহীন অপদার্থ বেকার হয়ে পড়েছি, অথচ তোমায় চাকরি করতে দিতেও আমার অভিমান। আমি আমি ঘরে বসে বসে কাতরাই, অথচ স্বামিত্বের বৃত্তে অহংকারটুকু আমি ত্যাগ করতে পারি না। এ বড় অদ্ভুত রোগ, একটা জঘন্য মানবিক রোগ অপু। ও কথা থাক, থাক না এখন, তুমি তুমি ভালো হবেই, হবেই। এই জানো তো, আজ আজই না তোমার জন্য একটা সুখবর আনবো ভেবেছিলাম, কিন্তু পেলাম না। তবে কাল আমি ডেফিনিট কাল তোমায় আমি চমকে দেবার মতন একটা গুড নিউজ দেবই। আবার আমায় সান্ত্বনা দিচ্ছ? আমি কোনোদিন ভালো হব না অপর্ণা, ভালো হতে পারি না। তোমার মনে আছে গত বছর ডাক্তার দত্তকে কত টাকা খরচ করে দেখালে? ডাক্তার দত্ত বলেছিলেন, আপনি ফর নাথিং চেষ্টা করছেন মিসেস মিত্র, ফর নাথিং, ফর নাথিং। দুর্ঘটনায় আহত অভিনেতা সৌমেন মিত্র সারা জীবন ক্র্যাচে ভর দিয়ে ঘর থেকে বারান্দা আর বারান্দা থেকে ঘরটুকু ঘুরে বেড়াবে, আর তার স্ত্রী অপর্ণা মিত্র সারা জীবন অফিস আর ওভারটাইমের পাঁকে জড়িয়ে থাকবে, এবং প্রতি সন্ধ্যায় কলকাতার কৃপণ আকাশে যখন এক চিলতে চাঁদ অনিচ্ছায় হেসে উঠবে, অথবা অথবা ওই জানলার ফাঁক দিয়ে তো একটা ম্লান নক্ষত্র যখন মিটমিট করে উঁকি দেবে সারাদিনের জমার ধোঁয়াটা সরিয়ে, তখন তখন তুমি বরাবরের মতো আমার কাছে এসে এমনি করেই মিথ্যে সান্ত্বনা দেবে আর অক্লেশে মিথ্যে অভিনয় করবে। অভিনয়? না 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 না, ঠিক অভিনয় নয়, মিথ্যে সান্ত্বনা। আসলে অপর্ণা, আমি নিজে একসময় শুধু অভিনয় নিয়েই ছিলাম তো, তাই যে কোনো ব্যাপারেই অভিনয়ের রেশ পাই। এনিওয়ে, লেট আস সেলিব্রেট দিস ইভিনিং। তোমার অভিনয় জীবনের কথা সব সময় মনে পড়ে, তাই না সৌমেন? পরে অপু, পরে, স্মৃতি নিয়েই তো সময় কাটাই, স্মৃতি নিয়েই তো বেঁচে আছি। মাত্র 8-10 বছর আগের কথা কি ভুলে যেতে পারি? অথচ কি অকৃতজ্ঞ দেখো এখনকার মানুষ, যেই লোকটা হাজার হাজার দর্শকের সামনে দেবদাস, ওথেলো, হেক্টর, বালি, ঔরঙ্গজেব সেজেছে, যে লোকটার রাতের পর রাত বছরের পর বছর মুগ্ধ করেছে সহস্র সহস্র মানুষকে, যে লোকটা প্রাণ দিয়ে সেবা করতে চেষ্টা করেছে বাংলার রঙ্গমঞ্চকে, সেই লোকটা নেই। যখন একটা অ্যাক্সিডেন্টে সে শয্যাশায়ী হল, তখন থেকেই সে ফুরিয়ে গেল, সে হয়ে উঠল পাস্ট টেন্স। কেউ তার সম্বন্ধে আজ আর খোঁজ নেয় না, কেউ জানতে চায় না কোথায় গেল আমাদের সেই প্রিয়তম শিল্পী, কোথায় গেল। কে কার কথা মনে রাখে অপর্ণা? সময় বড় নির্দয় নির্মম, মানুষকে দোষ দিও না অপর্ণা। এদেশের মানুষ অভাবে ক্ষয় হয়ে যাওয়া হতভাগ্যের খোঁজ নেয় না, কিন্তু মরে গেলে তার গুণকীর্তনের বন্যা বইয়ে মূর্তি গড়ার প্রস্তাব দেয়। বিস্মৃতির একান্তে দাঁড়িয়ে এখন মনে হয় এক হিসেবে ভালোই আছি অপু। তুমি তো জানো অনুকম্পা আমার একদম সহ্য হয় না, একদম নয়। আচ্ছা আচ্ছা সৌমেন, তোমার মনে আছে হেক্টর করার পর স্টেটসম্যান লিখেছিল দ্য মোস্ট আনফরগেটেবল রোম্যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জীবনের শেষ অভিনয় ডেসডিমোনে তো তুমিই করেছিলে। হ্যাঁ, সেই একই বছর তুমি ওথেলো,
উহ, কি ভয় পেয়েছিলাম প্রথমে। তুমি সিনে ঢোকার আগে বললে ভয় কি, ভুলে যাও তুমি অপর্ণা মিত্র, মনে করো তুমিই হচ্ছ ডেসডিমোনা। আসলে অভিজ্ঞতা লব্ধ বাণী। আচ্ছা আচ্ছা, ধরো তো সেই জায়গাটা। ধরো না। ডেসডিমোনা, ডেসডিমোনা। প্রভু, শয্যা প্রস্তুত। কোন শয্যা? ছলনার এই কি কথা প্রভু? ভেবেছ ওথেলো একান্ত নির্বোধ, ভ্রষ্টা তুমি, নষ্টা তুমি, বিশ্বাসঘাতিনী, ছি ছি ছি। ঈশ্বর জানেন অপবাদ প্রাপ্য নয় মোর, সর্বজন জানেন, জানেন ঈশ্বর, আর জানে এই মন, তোমাকে নিয়েই শুধু এই ক্ষুদ্র জীবন। বেশ, তবে প্রশ্ন করি উত্তর দাও। রুমাল কোথায়, কোথায়? উত্তর দাও, কোথায় আমার দেওয়া সেই রুমাল? বলেছি তো প্রভু, হারাই ফেলেছি, কিংবা ঘটে গেছে ভ্রম, ক্ষম মোর ভ্রম। থামো, ইয়াগোর ইঙ্গিতি যথার্থ ঠিক। হায় মানুষ, কত সহজে শিকার তুমি নারীর ছলনায়। ডেসডিমোনা, গত রাত্রে উদ্যানেতে যত গুপ্ত ব্যভিচার, যত হত্যা বিশ্বাসের, আজ রাতে তার মূল্য চাই। ঈশ্বর জানেন আমি অপাপ বিদ্ধা। হয়তো জানেন কত উন্মাদনা তাকে ভালোবাসায়, হয়তো জানেন তিনি কত সহজ বিশ্বাসে তোমাকেই ঘিরেছিল জীবন স্বপন, হয়তো জানেন। কিন্তু কেন, কেন তবে লোকে ভালোবাসে, কেন লোকে প্রাণ দেয় প্রেম প্রতিষ্ঠায়? আজ সব ভুল আর ছলনার জাল ছিন্ন করি, ডেকে আনি সেই চরম লগ্নকে। তবে তাই হোক, শেষ পরিণতি নেমে আসুক প্রেমের ছলন। লাগছে গোলাটা ছড়ু। একে হলো তোমার ক্র্যাচটা পড়ে গেল যে, ওঠো, উঠে বসো। উফ, এমনভাবে গলাটা টিপে ধরেছিলে, ভাগ্যিস ক্র্যাচটা পড়ে গেল, নইলে নইলে। বসো, আমি একটু বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে আসছি, বসো। আমি দুঃখিত অপর্ণা, গলায় চাপটা বেশি পড়ে গেল। আসলে আসলে ক্র্যাশটা পড়ে যাওয়ায়। ইয়েস, কাম ইন। নমস্কার, ওয়েয়ারস অপর্ণা, অপর্ণা মিত্র। আপনি? আমি ওর অফিসার রবিন বোস। ও, আমি তার, বলতে হবে না, বলতে হবে না। আপনার ওই পঙ্গু দেহ আর ওই হেল্পলেস দৃষ্টি দেখেই বুঝে নিয়েছি আপনি সেই আনফর্চুনেট মিস্টার মিত্র। আপনার নিখুঁত পর্যবেক্ষণ শক্তির জন্য ধন্যবাদ। আপনি বসুন, অপর্ণা এক্ষুনি আসবে। আপনি বসুন, আপনার গলার সঙ্গে পাও একটু টলছে। সরি সরি, একদম ডাইরেক্ট পার্টি থেকে আসছি তো। কি হয়েছে, কে? ও, আপনি স্যার এখন এখানে? সারপ্রাইজ স্যার, এটা আমার বাড়ি। আই নো, এবং আমার আসার উপযুক্ত জায়গাও নয়, তবু এলাম। কারণ দাশগুপ্তের সেই পার্টি একটু জমে উঠতেই ওই রায়, মুখার্জি, সিনহারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কোথায় মিস্টার বোস, আপনার ছায়া সঙ্গিনী সেই অপর্ণা কোথায়? হোয়ার ইজ দ্যাট সুইটি গার্ল? ব্যাস, আমার মাথাটা ধাঁ করে ঘুরে গেল। তাই তো অপর্ণা তো আজ অফিসেই বলেছিল আজ আপনার সঙ্গে বেড়াতে যাব না স্যার, আজ আমাদের
বিবাহ বার্ষিকী, যেই কথাগুলো মনে পড়ল অমনি একটা তীব্র অনুশোচনায় ক্ষতবিক্ষত হলাম। ছি 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 ছি, মেয়েটাকে এমন দিনে কিছু উপহার দিলাম না। হ্যাঁ, মিস্টার মেনজিসকে কন্ট্যাক্ট করলাম। হ্যাঁ, এই খামখানা জোগাড় করে নিউ মার্কেট থেকে কিছু ফুল টুল নিয়ে সোজা তোমার এখানে। হ্যাঁ, এই নাও, এতে তোমার সেই জিনিসটা আছে। হ্যাঁ, আর এই নাও সামান্য উপহার। কি হলো নাও, আমায় এক্ষুনি ফিরতে হবে, আজ মিড নাইট পর্যন্ত পার্টি চলবে। নাও নাও ধরো। ইয়েস ইয়েস, দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ আচ্ছা চলি, পরে কথা হবে। আই এম সরি স্যার, আজ এমনভাবে আপনি এলেন যে আমি আমি আপনাকে। তুমি তো আমাকে নিমন্ত্রণ করনি, আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম, অ্যান্ড আই হ্যাভ ডান মাই ডিউটি, দ্যাটস অল। চলি, বাই, গুড উইশেস টু বোথ অফ ইউ। হ্যাঁ, ভালো কথা, কাল কিন্তু রামস্বামীর পার্টি, যেতেই হবে। হ্যাঁ চলি, বাই। ওকে বসতে বলো অপর্ণা, আমি আমি ও ঘরে যাচ্ছি। না, ও বসবে না, চলে গেছে। আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু কত আগে ভেবে নিয়েছি দেখো, আমাদের বাড়িতেই প্রথম এসেই তোমার সাজানো ব্যাপার ট্যাপারগুলো এমনভাবে আউট করে দিয়ে গেলেন। না না সৌমেন, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি আমি তোমায় বোঝাতে পারছি না। আমি 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 যে আর কিছু বুঝতে চাই না অপর্ণা। সৌমেন, এমন অনেক মুহূর্ত জীবনে আসে যখন মানুষকে অসহায়ভাবে মিথ্যের পাঁকে জড়িয়ে পড়তে হয়। তার ইচ্ছা, দুঃখ, যন্ত্রণা, এই সব কিছু নিয়েও সে সেই পাঁক থেকে বেরিয়ে আসতে পারে না। পারে না, না চায় না, কারণ পাঁকই তখন তার কাছে অনেক বড় আশ্রয়। সৌমেন, সৌমেন ভিক্ষে চাইছে, আজকের দিনটা, অন্তত আজকের দিনটাই আমার উপর আর আঘাত করো না প্লিজ। আজকের দিনটাতেই এমন এক স্বর্গীয় দৃশ্য দেখতে হবে কে ভেবেছিল অপর্ণা? ভাবতে অবাক লাগছে, কি স্পর্ধা তোমার, কিংবা কি আশ্চর্য সাহস যে ষাটের দশকে মঞ্চের সবচেয়ে নামী আর দামি অভিনেতার সঙ্গে তুমি স্থূল অভিনয় করে ভাবছ দুর্ভাগ্য আর দুর্ঘটনার শিকার একটা হতভাগ্যের সঙ্গে কেমন মজার কানামাচি খেলা খেলছে। কানামাচি বো বো, কানামাচি বো বো। অভিনয়, অভিনয় তুমিই আমাকে শিখিয়েছ। আমি আমি জানি না আমি কি করে তোমাকে বোঝাবো সৌমেন, কি করে। আচ্ছা এই যে খামটা, তুমি কি ভাবছো জানি না, কিন্তু কিন্তু এর মধ্যে কোনো প্রেমপত্র নেই, টাকা পয়সা বা গোপন কিচ্ছু নেই। এটা এটা তোমায় ভিয়েনায় নিয়ে গিয়ে চিকিৎসা করবার ব্যবস্থাপত্র। সৌমেন, এটা এটা আমার অনেক স্বপ্নের, অনেক যন্ত্রণার, অনেক চেষ্টার মূল্যে জোগাড় করেছি সৌমেন। দিনের পর দিন, রাতের পর রাত, এমনই একটা স্বপ্নের জন্য আমি সব কিছু সহ্য করেছি। সৌমেন, সৌমেন, আমি কেন কে জানে বিশ্বাস করতে চাই যে তোমাকে আমি ভালো করে তুলতে পারবই, পারবই, কিন্তু কিন্তু একবারও ভাবিনি
আজ এইভাবে এমন দমকা হাওয়ার মতন এটা আমার হাতে আসবে আমি আমি ভাবিনি, বিশ্বাস করো আমি ভাবিনি। তুমি 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 আমাকে বিশ্বাস করছো না? না কি হলো, বিশ্বাস হচ্ছে না? না এই যে এই যে এই যে পড়ে পড়ে দেখো, দেখো না এই যে দেখো না, মিস্টার মেঞ্জিসের রেকমেন্ডেশন। শোমেন শোমেন, আমি যে আর কিচ্ছু বলতে পারছি না। এত কাঁদছ কেন অপু? অপু, আমরা সবাই বোধ হয় এমন করেই সব উজাড় করে দিয়ে এক একটা মিথ্যে স্বপ্নকে কিনে আনতে চাই। কাঁদতে নেই অপু, কাঁদতে নেই। আমিও তো তোমার মতোই অনেক যন্ত্রণায় রোগে আক্রান্ত, আমায় ভুল বুঝো না। এসো অপু, আমরা আমাদের দশম বিবাহ বার্ষিকীটা ব্যর্থ হতে না দিয়ে এই নিউ মার্কেটের দামি ফুলগুলো আর হাহাকার মেশানো সুখ স্বপ্ন দিয়েই সেলিব্রেট করি। আবার না হয় সোনালি স্বপন দুজনেই মিলে করিব বপন। আবার না হয় সিন্ধু পাড়ে নতুন সূর্য তুলিবে তান, আজ মরা কোটালির দুকুল ছাপায়ে আসে ভরা গঙ্গার নতুন বান।